ভারতবর্ষের মানুষ যে অসংখ্য হোটেল রোজভ্যালি ছিল, পুনরায় এই হোটেলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আচমকা দেখলাম যে দুর্গাপুরের এই হোটেলটা কিন্তু চালু করে দিয়েছে। তো আমরা মূলত জানতে এসেছিলাম হোটেলটা যে নিল সে কার মাধ্যমে নিল, কারণ ইডি সিবিআই যে অ্যাটাচমেন্ট করলো, তাহলে ইডি সিবিআই দিল না কোর্ট দিল না কোম্পানিরই একশ্রেণীর লোক বাইরে যারা রয়েছে তারা দিল, আমরা মূলত এটা জানতে আসলাম। কিন্তু আজকে আমাদেরকে পুলিশ কোনোরকমভাবে দেখা করার সুযোগ করে দিল না, বাধা দিল, যেতে দিল না। সেটা জানতে এসেছিলাম যে আজকে আমা এটা কোন সংবিধানের মাধ্যমে পেল, কারণ যে সম্পত্তি সব কিছু অবৈধভাবে বলা হলো আবার বৈধভাবে কী করে চলে আমাদের এটাই বলা। কতজন এসেছেন আপনারা? আমরা প্রায় 500 জন এসেছিলাম। কোন কোন ডিস্ট্রিক্ট থেকে? আমরা মোটামুটি 23টা জেলার মধ্যে 16টা জেলা থেকে আমরা এসেছি ডিস্ট্রিক্ট ওয়াইজ ধরে। হোটেল তো খোলা আছে? হোটেল খোলা আছে, আজকে আমাদের আসার খবর পেয়ে বন্ধ করা আছে দেখছি, ভেতরে লোক আছে, হোটেল চালু আছে। আজকে আপনারা কী করলেন এখানে? এখানে আমরা মূলত জানতে এসেছিলাম, কিন্তু আমাদের প্রতি পুলিশ বাধা দিয়ে দিল, আমাদের সঙ্গে কথা বলতে দিল না। আমরা জানতে এসেছিলাম যে পুনরায় যে হোটেলটা চালু হলো কে বা কারা হোটেলটা দিল, ফোন মারফতে পেলো, এটা আমরা মূলত জানতে এসেছিলাম। আপনার নাম? আমার নাম তারিক হোসেন। কোথা থেকে এসেছিলেন? মুর্শিদাবাদ থেকে। আমি কে এটা হোটেল চালু হবে কি চালু হবে না আমি বলার? আপনাদের ইনফরমেশনটাই খারাপ আছে, আপনারা দুর্গাপুরের ছেলে, এটা অতদিন ধরে চলছে কি করে খবর পাননি? আপনাদের মতো যদি লাগে কি আমি খুব ভালো কথা বলবো, আমি কথা বলবো তাপস পালকে এই গৌতম কুণ্ডু মেয়ে নিয়ে ফুর্তি করছে, গৌতম কুণ্ডু আমাদের সামনে টাকা বঞ্চিত রেখে আবার পুনরায় হোটেল চালু হলো কেন? হোটেল কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নয় হোটেল ছাড়তে হবে। একজন আমি আমানতকারী, আজ 7 বছর, জবাব দাও, জবাব দাও, জবাব দাও, রোজভ্যালির হোটেল পুনরায় খোলা হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নয় হোটেল ছাড়তে হবে, রোজভ্যালির হোটেল পুনরায় চালু হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও। কি হচ্ছে? সব থেকে গরিব, প্রত্যেকে দিন মজুর, তাদের লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আমরা এখানে যখন আসছি তখন এখানে রেখে এসে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। আমি একটাই খালি আপনাদের মাঝে প্রশ্নটা জ্বালিয়ে দিচ্ছি, যারা অবৈধ ব্যবসা করে জেল খাটছে, মালকিন মালকিন এবং গোটা ম্যানেজমেন্ট, তাহলে সেখানে তার ব্যবসা পুলিশ পাহারা দিচ্ছে কেন? কিসের ভিত্তিতে তার পুলিশ পাহারা দিচ্ছে? কিছু কেন পাহারা? আমরা কেন সিকিউরিটি পাচ্ছি না? আমরা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের মারফত তদন্ত করে দেখবেন যে আমি গ্রামে খণ্ডগড় থানার মাসিরা গ্রামে আমার বাড়ি, ওইখানে আমার কাস্টমার আছে প্রায় 150-400 থেকে 500, আমরা ঢুকতে পারছি না গ্রামে, দাঁড়া ভয়েছে মারধর করবে আমাদেরকে, আমি হ্যান্ডিক্যাপ হতো আমাকে মেরে ওইখান থেকে পার করে দিল, আমরা সেই বেরিয়ে এসেছি। আজকে এসেছিলাম যে হোটেল চলছে, তাহলে আমাদের টাকা কেন দেওয়া হবে? কিন্তু পুলিশ বলছে না যাওয়া চলবে না। আপনারা প্রসেস, কিসের প্রসেস দাদা, কিসের প্রসেস? বহুদিন ধরে চলছে, প্রায় 8-10 বছর ধরে হাইকোর্টে কেস উঠছে না দাদা, কেতাই বলবো সবই হচ্ছে রফা চলছে, কাটমানি কাটমানি। সরকারের ভূমিকা? হ্যাঁ, সরকারের ভূমিকা আর কি বলবো, সরকার তো আমাদের একটা হাইকোর্টের মাধ্যমে একটা এডিসি কমিটি হয়েছিল, তার মধ্যে টাকা ফেরত পাচ্ছে, সেই
জিজি ভাই সেই কমিটিটাকে টাকা নেই বলে বন্ধ করে দিল। আজ জিজি ভাই এদিকে হাজার হাজার কোটি টাকা দান দান করছে, ক্লাবগুলোকে 60,000 টাকা করে দিচ্ছে। তাহলে আমাদের একটা এডিসি কমিটি, নিশ্চয় আপনারা জানেন এডিসি কমিটি হয়েছিল দিলীপ শেঠ কমিশি, হ্যাঁ প্রাক্তন বিচারপতির নির্দেশে, সেটাও বন্ধ করে দিল। আমরা যদি যন্ত্রযন্ত্রে ছুটে বেড়াচ্ছি, কোনো জায়গায় কোনো কিনে দেওয়া পাচ্ছি না, হাইকোর্টে যাচ্ছি কেস উঠছে না, সব জায়গায় কাটানো। হ্যাঁ কী করবো আমরা, আজকে পুলিশ সাহেব বলে যাচ্ছি আজকে একটা ডেপুটেশন আজকে দিয়ে যাও, পরবর্তীকালে আমরা আরও বেশি মাত্রায় লোক নিয়ে আসার চেষ্টা করবো।